ওয়েলকাম দা টেক এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আজ একটি নতুন ভিডিও নিয়ে এখনো আপনার আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে পাশে থাকুন তাহলে পরবর্তীকালে ভিডিও পোস্ট করলে সবার আগে আপনি পেয়ে যাবেন আজকের যে ভিডিও সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ রিড রিসিপ্ট তো এই অপশনটি কী এটা সম্পর্কে আজকে জানাই রিড রিসিপ্ট অপশনটা হচ্ছে যে আপনি যদি কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান তো সে সেই মেসেজটা দেখেছে কিনা না আপনি বুঝতে পারবেন তার জন্য আপনার মেসেজের তলায় ডবল টিক পড়ে যায় নীল রঙের তো এই নীল রঙের টিক অপশনটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার মেসেজ উনি পড়েছেন ঠিক একই ভাবে আপনি যদি আপনাকে যদি কেউ মেসেজ করে এবং আপনি সেই মেসেজটি পড়েছেন কিনা সেও জানতে পারবে ঠিক একই ভাবে তার ওই মেসেজের তলায় ডবল নীল কালারের টিক মার্ক পড়ে যাবে তো এটাকে যদি আপনি অফ করেন তাহলে আপনি যাকে মেসেজ পাঠাচ্ছেন সে পড়েছে কিনা সেটা আপনি দেখতে পাবেন না আবার আপনাকে যদি কেউ মেসেজ করে আপনি যদি মেসেজটি পড়েন তো সে বুঝতে পারবে না যে সে বুঝতে পারবে না কিন্তু যে আপনি মেসেজটা পড়েছেন কি না মানে উনি যে মেসেজটা আপনাকে করেছেন আপনি সেই মেসেজটা করেছেন কি না সে কিন্তু বুঝতে পারবে তার জন্য ওই রিড রিসিপ্ট অপশনটাকে চালু করতে হয় মানে এনেবেল করতে হয় এর যেমন ফেসিলিটি আছে যে আপনি ওনার মেসেজ পড়েছেন কিনা মানে গোপনে কিন্তু আপনি মেসেজ পড়ে নিতে পারেন সে কিন্তু বুঝতে পারবেন না ঠিক একইভাবে আপনি যদি মেসেজ করেন সে পড়েছে কিনা সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না এটাই হচ্ছে রিড রিসিপ্ট অপশন বোঝাতে পেরেছি মানে আপনাকে যদি কেউ মেসেজ করে সেটা আপনি পড়েছেন কি না গোপনে পড়ে নিতে পারেন সে বুঝতে না ঠিক একইভাবে আপনি যদি ওনাকে মেসেজ করেন উনি পড়েছেন কি না সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না তো এটাই রিড অপশানের কাজ তো এটা কীভাবে চালু করবেন মানে কিভাবে এনেবল করবেন পুরো ভিডিওতে করে দেখাবো তো চলুন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদেরকে জানান শেয়ার করুন তার জন্য এবং জানান নতুন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন এই ধরনের আরও ভিডিও নিয়ে এসে হাজির হবো তো চলুন শুরু করা যাক আজকে তো ফ্রেন্ডস এর জন্য হোয়াটসঅ্যাপটাকে আগে অন করে নিতে হবে হোয়াটসঅ্যাপটাকে এইভাবে অন করে নিন তারপরে এই যে তিনটে ডট মানে ট্রিপল ডট যে অপশানটা থ্রি ডট এই অপশানটাতে ক্লিক করুন এরপর সেটিংস অপশানে ক্লিক করুন এরপর অ্যাকাউন্ট অপশানে ক্লিক করুন এরপর প্রাইভেসি অপশানে ক্লিক করুন এরপর দেখুন রিড রিসিপ্টস বলে অপশানটা চলে এসছে বলছে ইফ টার্ন অফ ইউ উড নট সেন্ড অর রিসিভ রিড রিসিপ্টস যদি এটা অফ থাকে তাহলে আপনি যে মেসেজ সেন্ড করছেন কাউকে এবং আপনি যে মেসেজ কারো কাছ থেকে রিসিভ করছেন দুটোই কিন্তু আপনার মেসেজের তলায় যে নীল রঙের টিকমার্কটা কিন্তু পড়বে না অতএব আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনি যাকে মেসেজ করেছেন সে মেসেজ পড়েছে কি না আবার উল্টো দিক থেকে আপনাকে যে মেসেজ করেছে সে বুঝতে পারবে না যে আপনি মেসেজটি পড়েছেন কি না রেড রিসিপস আর অলওয়েজ সেন্ট ফর গ্রুপ চ্যাটস মানে এটা কিন্তু গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও সমানভাবে কার্যকরী হবে তো এটা যদি আপনি অফ করে দেন তো এইটার জন্য এখানে ক্লিক করবেন দেখুন অফ হয়ে গেছে এখন কিন্তু আপনি দেখতে পাবেন না মেসেজ সিন যদি কেউ করে থাকে আপনি কিন্তু বুঝতে পারবেন না বা আপনাকেও বুঝতে পারবে না ঠিক একইভাবে এটা আবার এইভাবে অনও করে দিতে পারেন তো এইটাই অফ অন ঠিক আছে তো এটা কারণ আমরা অন করা রয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন পুরো ভিডিওটি এটাই হচ্ছে রিড রিসিপ্টস আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আরও ভিডিও নিয়ে এসে হাজির হবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিন তাহলে পরবর্তীকালে ভিডিও পোস্ট করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং লাইক করুন যদি ভিডিওটি ভালো লাগে এবং অপরকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য